দুই লেনে সেতু রূপান্তরিত হয়েছে ছয় লেনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সমৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশের আরো এক ধাপ এগিয়ে গিয়েছে চকরিয়াবাসী। দর্শক, দাঁড়িয়ে আছি চকরিয়ার মাতামুহুরী সেতুতে। আজ 19 অক্টোবর সারা দেশে এমন আরো 150টি সেতু উদ্বোধন করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ শহর চকরিয়া, পূর্বের দুই লেনের লক্করজক্কর মাতামুহুরি সেতু দিয়ে পার হতে সময় লেগে যেত প্রায় 30 মিনিট। নবনির্মিত ছয় লেনের মাতামুহুরি সেতু এখন পার হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট। দৃষ্টিনন্দন এই মাতামুহুরি সেতুর কাজ শুরু হয়েছিল 2018 সালে। পরিপূর্ণ কাজ সম্পন্ন করে আজ বৃহস্পতিবার 19 অক্টোবর সারা দেশে এমন 150টি সেতুর উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। 321 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ এই সেতুটি নির্মাণে খরচ হয়েছে 355 কোটি টাকা। দূরপাল্লার বাস, অটোরিকশা চালিত টমটম, সাধারণ মানুষ, স্কুল মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা চলাচলে আলাদা রাস্তা হওয়ায় চলাচল করতে পারছে নির্বিঘ্নে। সেতু যখন অনেক পুরাতন ছিল তখন আমাদের যাতায়াত একটু কষ্ট হতো, এখন কম কষ্ট হয়, বাট আগে 20 মিনিট লাগলে এখন 10 মিনিট লাগে। আগাছিনের দুই লাইনের সেতু, এখন যদি ছয় লাইনের সেতু, আরো তো আগে ফারে চলে যেতে আধা ঘন্টা, এখন 2 মিনিটে ফারে যেতে পারি আরা, এখন আরো বেশি ভালো ইয়ে। আর যদি হাই ওয়ান দৈত্য, এখন হাই ওয়ান দৈত্য নেওয়ার ভাড়া মাতামুহুরি সেতুটির অর্থায়ন করছেন জাপান ইন্টারন্যাশনাল কো এজেন্সি জাইকা। নবনির্মিত মাতামুহুরি সেতুর প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আহমেদ বলেন, সেতুটির দুপাশে সৃষ্টি হওয়া যানজটে সেতু পার হতে সময় লাগত অনেকক্ষণ, যাতায়াতে দেখা দিত চরম অসুবিধা। এখন তা আর নেই, দূরপাল্লার বাস, শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করতে পারছে নির্বিঘ্নে। ইউসুফ বিন হুসাইন, সিসিএন, চকরিয়া।